বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? থাম্বনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন যে ভিডিওটি কী সম্পর্কিত। আমরা যারা গ্রাফিক্স ডিজাইনার, যারা ফটো এডিটিং নিয়ে কাজ করি, তার জন্য একটি সিম্পল স্টেপ, কীভাবে ফটোশপ ছাড়াই একটা ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা যায় সেটা আমি দেখাবো। চলুন স্ক্রিনে যাই। ফটোশপ ছাড়াই ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ড আউট, এটা কেমন কথা? ফটোশপ ছাড়া কি অন্য সফটওয়্যার আছে? না, এমনটি নয়। আমি দেখাইতে যাচ্ছি যে ইন্টারনেটের মাধ্যমে কিছু সাইট আছে যারা আপনাকে এই কাজটি করতে সাহায্য করে। তো সাইটগুলো হচ্ছে, আমি আগে থেকেই ওয়ার্ডে লিখে রেখেছি, একটা, দুইটা, তিনটা, চারটা সাইট, আরও অন্যান্য সাইট রয়েছে, তবে আমার কাছে এই চারটি সাইটই বেস্ট মনে হয়েছে। তো চলুন যাই, এই সাইটে আমরা যাই, তাহলে কীভাবে একটু কাজ করে আমরা বুঝতে পারবো। গুগলে আমরা যদি ওই সাইটের নাম লিখে রিমুভ, এই যে আমি লিখেছিলাম এর আগে চলে এসছে, তো আসলে আমরা এই ধরনের একটা সাইট পাবো যে রিমুভ ডট বিজি। এটা আমি আগেই ওপেন করে রেখেছি, এই ধরনের একটা সাইট আসবে। তো এখানে আমরা জাস্ট শুধু আপলোড করব। আমরা এখান থেকে একটা ধরুন একটা কারেই আপলোড করি। দেখুন আপলোডিং হচ্ছে, একটু পরে আমরা হ্যালো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আপনার পিএনজি ফরম্যাটে একটা ব্যাকগ্রাউন্ড আউট করে দিয়েছে। জাস্ট শুধু এখানে ডাউনলোড করবো, ডাউনলোড করলে এটা ডাউনলোড হয়ে যাবে। ডাউনলোড হয়ে গেছে। আমরা এই ধরনের আরও একটি সাইট দেখব যারা কাজ করে এটা নিয়ে, যেমন পিক্সলার, এরাও সেম কাজ করে। আমরা দেখেন এখানে যদি আমরা জাস্ট ছবি একটু নিই, ছবি আরেকটি ছবি নিই, এখানে আমার একটা ছবি নেই, জাস্ট দেখুন বন্ধুরা, এখানে ছবিটি সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড তারা আউট করে দিয়েছে। যদি আমি এখানে যদি কাজ করি, দেখুন এখানে একটা সুন্দর তাদের ইয়ে আছে। আমি যদি এখানে কাজ করি, এখানে মাথার মধ্যে একটু সামান্য যদি কাজ করি, কাজ করাও যায় এখানে সুন্দরভাবে। তো যাই হোক, এটা আমরা এখানে ডাউনলোড করতে পারবো। ডাউনলোড করে নিলাম, দেখুন এখানে ডাউনলোড হয়ে গিয়েছে এটি। তো আরও একটি সাইট আমি দেখাই, এই যে সাইটটি দেখা যাচ্ছে, এখানে জাস্ট শুধু আপলোড করবেন। আমি একটি আরেকটি ছবি আপলোড করে দেখি, আমার ছবিটাই আবার আপলোড করে দেখি, যেখানে এখানে ব্যাকগ্রাউন্ড আউট করে দিবে তারা। সিম্পল একটি কাজ, জাস্ট শুধু ওয়েবসাইটে ঢুকবেন, আপলোড করবেন, আর ব্যাকগ্রাউন্ড আউট, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড রিমুভ, এইটুকুই শুধু সিম্পল কাজ, আর কিছুই না। জাস্ট এই ছবিটা ডাউনলোড করবেন, পিএনজি ফরম্যাটে ডাউনলোড হবে, এবং এটা যে কোনো জায়গায় থাম্বনেলে এবং গ্রাফিক্স ডিজাইনে আপনি ডাইরেক্ট কাজ করতে পারবেন। ধন্যবাদ। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।